আগাগোড়া বড় বড় গর্ত, একটু ভারী বৃষ্টি হলেই রাস্তা পুকুরের চেহারা নেয়। পদে পদে মরণ ফাঁদ, কাঁথির 3 নম্বর ব্লকের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তারই এই অবস্থা। অথচ কাঁথি শহর কিংবা কলকাতা যাওয়ার জন্য এই রাস্তাগুলি ভরসা স্থানীয়দের। এই পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, 3 বছর রাস্তাগুলি মেরামত হয়নি। রাস্তার অবস্থা কিরকম? রাস্তার অবস্থা এইরকম, গাড্ডা উচ্চা খালা এইরকম আছে, আর 3-4 কিলোমিটার পর্যন্ত এইরকম হবে, তারপরে 1 কিলোমিটার পর্যন্ত ভালো আছে, তারপরে আবার 4-5 কিলোমিটার এরকম হবে। রাস্তার অবস্থা বলতে, যদি সুস্থ মানুষও গাড়িতে যায় অসুস্থ হয়ে যাবে। পয়সা খরচা করে এত টাকার গাড়ি করেছি, গাড়ি মানে 1.5 বছরের গাড়ি, কেউ বলবে না যা অবস্থা হয়েছে গাড়ি, এ রাস্তায় চলে চলে। এলাকাবাসীর ক্ষোভের মুখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ডিও সাহেবের সঙ্গে কথা হয়েছিল, সিসিবির সঙ্গে কথা হয়েছিল, ডিএম ম্যাডামকে একটা চিঠি আপাতত করেছি আমরা, জেলা ফান্ড থেকে আশু রিপেয়ার করা যায় কিনা, তো সেই প্রসেসে অন্তত পক্ষে আছে। তো চান্দবাড়িয়া থেকেও মশাগাম একটা রিপেয়ার প্রসেস জেলা থেকে আছে, আর পরবর্তী দিনে নিশ্চিত পিডব্লিউডি থেকে এগুলো থরলি কাজ হবে। কবে সড়ক সমস্যার সমাধান হয় সেদিকে তাকিয়ে কাঁথির কয়েক হাজার মানুষ। ঋতিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।